हेलो गाइस, सबाई के स्वागत हमार यूट्यूब चैनल इंडियन कुकिंग विद मुक्तिस किचने। आशा करी सबाई भालो और सुस्थ आछेन। प्रचंड गरमे शरबत खेते कार ना भालो लागे, ताई आज आमी बानाच्छी बेलेर शरबत। आमी जेमन करे बेलेर शरबत बानाच्छी तेमन करे एक बार हलेओ बाड़ीते तैरी करे खाबेन। आशा करी सबार भालो लागबे। एटी तैरी करते लागबे बेल, किछुटा परिमाण जल, नून, चीनी, अल्प परिमाण गरुर दूध, लेबू पाता और बरफ। प्रथम एक पात्रे जल ने बेलटी भालो करे धुए निते हबे। एबार बेलटी के भालो करे फाटिए निते हबे। বেলটিকে চামচের সাহায্যে একটি বাটিতে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর বেলটিকে চামচের সাহায্যে ভালো করে থেতো করে নিতে হবে। চামচের সাহায্যে থেতো করে নেওয়ার পর বেলটিকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এবার জলটিকে মিশিয়ে নিতে হবে এবং জল মেশার পর সেটিকে ভালো করে আবার হাতের সাহায্যে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে বেলের মধ্যে থাকা ছিবড়াগুলো ফেলে দিতে হবে। তারপর এই শরবতটিকে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং চিনি দিতে হবে। এরপর এটিতে দুধটাকে মেশাতে হবে। এরপর এটিতে দুটো লেবু পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেখে দিয়ে লেবু পাতাগুলোকে আবার তুলে নিতে হবে। এরপর গ্লাস নিয়ে তাতে বরফ দিয়ে বেলের শরবতটি ঢেলে ফেলুন। তারপরই পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আপনারা যদি এরকম আরও মজার মজার রেসিপি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।